নমস্কার বন্ধুরা, আজকের পর্বে একদম ইউনিক একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রান্নাটা কিন্তু অনেক পুরনো। রেসিপিটার নাম হচ্ছে কাশন পোড়া মাছের ঝোল। একদম সহজ সাধারণ ঘরোয়া রান্না, তবে গরম গরম ভাতের সাথে মাছের এই সাধারণ রান্না খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে রুই মাছ, তবে এটা রায়খোর, বাটা, কাতলা বা যে কোনো ছোটো বা বড়ো মাছ দিয়ে করা যায়। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে হাফ চামচ নুন আর অল্প পরিমাণে একটুখানি হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, সাথে সাথে কিন্তু রান্নাটা শুরু করব না। একটা মশলা তৈরি করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে। গ্যাসের আঁচ একদম কমিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য সর্ষেটাকে ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে সর্ষেটা এরকম ফাটতে শুরু করবে, তখন কিন্তু সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে গরম কড়াইতে আরও 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। পাঁচফোড়ন কিন্তু খুবই সহজেই পুড়ে যায়, সেজন্য পাঁচফোড়নটাকে দিয়ে সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে গরম কড়াইতে পাঁচফোড়নটাকে সর্ষের সাথে আরও 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে তারপরে এটাকে বাটার জন্য নিয়ে নিয়েছি ছোটো একটা হামানদিস্তার মধ্যে। যেহেতু মশলাটা একদম অল্প, সেজন্য আমি হামানদিস্তাতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মশলার টেস্ট খারাপ হয়ে যাবে। তো মশলা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, মশলা রেডি হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তো এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একটু হালকা লালচে করে মাছটাকে ভেজে নিচ্ছি। মানে খুব বেশি কড়া করে মাছটাকে ভাজবো না, আবার একদম হালকা করেও ভাজবো না। তো 2 পিঠ উল্টে পাল্টে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একটু হালকা লালচে করে মাছটাকে ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় অনেকেই বলেন কড়াইয়ের নিচে আটকে ধরে মাছগুলো, ভাজতে খুব অসুবিধা হয়। তো তেলটা যদি খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে মাছটাকে ভাজা হয়, তাহলে কিন্তু মাছ কোনোভাবেই কড়াইয়ের নিচে আটকে ধরবে না আর ভাজার সময় ভেঙেও যাবে না। খুব ভালো করে খুবই সহজে মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এই তেলটার মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে অবশ্যই মধ্যেখান থেকে চিরে নিয়ে তারপরে গরম তেলে দেবেন, নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে। 2 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিটের জন্য সব কিছুকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু একদমই অপশনাল, শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা আপনারা করতে পারেন। আমি একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। তো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 কাপ জল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, এই রেসিপিতে চিনি দেওয়ার দরকার নেই। নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতা দেবেন, ধনে পাতা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু পাতলাই হবে ঝোলটা, ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম, মানে ভেজে যেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সর্ষে আর পাঁচফোড়ন, সেটা দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে আরও 2 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি কাশন পোড়া মাছের ঝোল। আসলে সর্ষেকে কাশন বলা হয়, সেজন্যই হয়তো এই রেসিপিটার নাম হয়েছে কাশন পোড়া মাছের ঝোল। তবে সর্ষে আর পাঁচফোড়নটাকে একদম পুড়িয়ে ফেলবেন না, একটু হালকা করে ভেজে নেবেন, নাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে। এটা একদম সহজ সাধারণ একটা রান্না, তবে খেতে কিন্তু একদম আলাদা হয়, এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই এই রেসিপিটা এরকমভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের ঝোলের রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।